এই যে আমাদের গোপি বসে আছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 9টা। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো কালকে চলে এসেছি আমরা, আর আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন, আমি এখন রান্না করছি কেতরি পাপার জন্য, আরো সবাই কি করছে চলুন দেখাচ্ছি সবাইকে। তো এখন শাক তুলতে চলে এলাম কেতরি পাপার জন্য, পেঁপে চাপিয়েছি, তারপর ভাবছি একটু শাক তুলে নিয়ে আসে, সামনেই পালং শাক আছে। তো তারপর দেখাবো বাড়ির সবাইকে কে কী করছে, কে কী না, আগে শাকটা একটু তুলে নিয়ে যাই, রান্না করতে হবে সেই জন্যই। তো গাইস, আমি আর আমার ভাই শাক তুলতে এসেছি, দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই অনেক ছোট। তো পালং শাক তুলতে এসেছি, দেখুন সামনেই, বাড়ির সামনে সবই শাক হয়েছে। দেখুন দু রকমের শাক আছে, পুনকো শাক, পালং শাক, ধনে পাতাও হয়েছে। আমি খুব অল্প তুলে নিয়ে যাব, শুধু কেতরি পাপার জন্য একটুকু তুলে নিয়ে যাব। মা ভাত বাড়ছে, বাবার ভাত নিয়ে যাবে মাঠ, আর আমি এখন রান্না চাপিয়েছি এখানে কেতরি পাপার জন্য রান্না করে, তারপর আমি ভাইয়ের ভাত নিয়ে যাব, তারপর মাঠ চলে যাব। আর এই যে দেখুন আমাদের গোপি, এখানে গোপি বসে আছে, ওকে খাবার দিয়ে মাঠ যাব। আর দেখুন বাড়ির সবাই কি করছে, ছোট ছোট ছেলেগুলো ছাড়ান দিলি যে গোটাই দেখ, একটু না দেখবি, দেখি দেখি কত বড়। আমাদের কেতরি ছাগলগুলোকে এর আখের পাতা, আখের পাতাটা ছাগলগুলোকে খাওয়াচ্ছি। আর ঠাকুমা কি করছে দেখুন, কাজ পাচ্ছে না ঠাকুমা, ঠাকুমা কাজ করছে। যা মনে হয় তো কখন স্কুল যাবি, তুই কাই খেয়েছিস আগ গুলো দে আমাকে দে। এই যে আমাদের গোপি বসে আছে, ওকে আমরা মাঠ যাব, সবাই ছেড়ে দিয়ে যাব, ওকে জল ফল দিয়ে যাচ্ছি, এখানে জল দিয়ে যাচ্ছি আমি। ওকে এখানে আমি খাবার দিয়ে যাচ্ছি, ফল খাই আমাদের গোপি। আমরা মাঠ চলে এসেছি, এই যে ভাত নিয়ে এসেছি, ভাইয়ের ধান কাটবো আমি আজকে। তো ভাই কাটছে, ভাই আগে চলে এসেছি, অনেকটা কেটে দিয়েছে, এই যে এবার আমি কাটবো আমিও, ভাইয়ের ভাত নিয়েছি, ভাত খাবে এখানে। তো এই যে দেখুন ভাই ধান কাটছে, ওর খাবার এনেছে, ওর খাবার খাবে, আমি একটু কেটে তারপর বাড়ি যাব। এই দেখুন কেতরি এসছে, কেতরি পাপা, কেতরি কুরকুরে খাচ্ছে, কেতরি পাপা দেখুন মাঠের আলে দুজনাতে বসে আছে, আমি ধান কাটবো, ওরা দেখবে। আর এই যে দেখুন এখানে কাকা কাকি ধান কাটছে, দুজনা মিলে এখানে ধান কাটছে। তো আমি রেডি হয়ে নিই, আমি এবার কাটবো, দেখুন চলে যাচ্ছে আমি ধান কাটতে, আর কেতরি পাপা আমাকে ভিডিও করে দিচ্ছে অনেক ভালো। তো এই মাঠটা কেটে আমি শেষ করবো, আরও দুটো মাঠ রয়েছে, ভাই কেটে নেবে, যদি আমি পারি আমি কেটে নেবো, দুজনে মিলে কাটবো। তাহলে দেখুন এই মাঠটা কাটা হয়ে গেছে, আর ভাই ওই যে ছোটো ছোটো দুটো আছে ওখানে ভাই কেটে নেবে, আমি বাড়ি চলে যাব, কারণ আমার অনেকটা খিদে পেয়ে গেছে সেজন্যই ও কেটে। গাইস আমি মাঠ থেকে বাড়ি চলে যাচ্ছি, এখন বাজে 12টা। তো আর দুটো ছোট ছোট মাঠ আছে, তো ভাই কেটে নেবে, আমি বাড়ি চলে যাচ্ছি, আমার খিদে পেয়ে গেছে সেজন্য। আর দেখুন এখানে কুইলেখারা শাক আছে কেতরি পাপার জন্য, তুলে নিয়ে যাব, তারপর বাড়ি চলে যাব। ওরা এসেছিল, ওরা বাড়ি চলে গেছে, 10টার সময় এসেছিলাম, এখন 12টা বাজে, একটু কাটলাম, বাড়ি চলে যাচ্ছি এবার। তো এখানে কুইলেখারা শাক রয়েছে দেখুন, এই যে এগুলো তুলে নিয়ে যাই কটা কেতরি পাপার জন্য, তারপর বাড়ি চলে যাব, স্নান টান করে খাবার খেতে হবে। তো বাড়ি চলে এলাম আমি, কেতরি পাপার সাথে আগেই চলে এসছে, তো স্নান টান করে খাবারটা খেয়ে নিই। আর ঠাকুমা কত সুন্দর গোবর দিচ্ছে, চলুন সবাইকে দেখাচ্ছি, দেখুন আমার ঠাকুমা কত সুন্দর গোবর দিচ্ছে, এত সুন্দর গোবর দিচ্ছে, শক্ত শক্ত অনেক, আর খুবই প্লেন প্লেন, একদম সানের মতো গোবর দেওয়ার, এত যত্ন করে গোবর দিচ্ছে দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর গোবর দেওয়াটা, আমি এরকম দিতে পারি না, অনেক প্লেন প্লেন সানের মতো। দেখুন এখান থেকে গোটায় দিয়েছে, ওই যে দেখুন আর একটুকু দেবে, শেষ হয়ে যাবে। ঠাকুমা খুব সুন্দর গোবর দিচ্ছে, জুম করে দেখিয়ে দিচ্ছি ঠাকুমার গোবর দেওয়াটা। আর আজকের ভিডিওটা এখানে শেষ করতে হবে, কারণ স্নান টান করে আমাকে খাবার খেতে হবে। খুব এনজয় করলাম আজকে, খুবই ভালো লাগলো, কারণ ঘোরাঘুরি করতে আমি ভীষণ ভালোবাসি সেই জন্যই। তো চলুন গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই।